শুভেচ্ছা ধন্যবাদ এবং ভালোবাসা আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ বাংলাদেশের সর্বকনিষ্ঠ তরুণদের নেতৃত্বে গঠিত একটি রাজনৈতিক দল যার নিবন্ধন হয়েছে ট্রাক প্রতীক মার্কায় এবং সেই দলের প্রতিষ্ঠাতা সদস্য সচিব প্রতিষ্ঠাতা সভাপতি আমি আপনাদের এলাকার ছেলে দক্ষিণবঙ্গের ছেলে কাজী গণ অধিকার পরিষদের আগামী দিনের কার্যক্রম এবং গণ অধিকার পরিষদ যেন আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে সেই লক্ষ্যে আপনাদের সহযোগিতা চাই দোয়া চাই আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই জুলাই বিপ্লবে কোন রাজনৈতিক দল যেটা পারে নাই রাজনৈতিক দল সকল বিরোধী দল মিলে 15 বছর হাসিনার পতনের দাবিতে আন্দোলন সংগ্রাম করেছে আওয়ামী ফাসিবাদ পতনের দাবিতে আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু রাজনৈতিকভাবে সেটি সফল হওয়া যায় নাই এই জুলাই বিপ্লবে ছাত্র জনতার সমন্বিত প্রচেষ্টা এবং রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে আজকে গণ অভ্যুত্থান হয়েছে যেই গণ অভ্যুত্থানে এই স্বৈরাচার এবং ফাসিবাদ তার পতন হয়েছে এই স্বৈরাচারের পতনের পরে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই ফাসিবাদের পতনের পরে আমরা আগামীতে একটা গণতান্ত্রিক একটা সহনশীল বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমরা চাই না আওয়ামী লীগের লোকেরা ছাত্রলীগ যুবলীগের লোকেরা যেভাবে গরুর বাজার সবজির বাজার ট্রাক স্ট্যান্ড অটো স্ট্যান্ড বিভিন্ন জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজি মানুষকে নির্যাতন নিপীড়ন মানুষের উপরে জুলুম করা এবং যারা ক্ষমতায় গিয়েছে বিশেষ করে গত 15 বছরে আওয়ামী লীগ মনে করেছে বাংলাদেশটা তাদের দলীয় সম্পত্তি এলাকায় শুধু তারাই থাকবে অন্য কোন মত পথের মানুষের থাকার অধিকার নাই প্রোগ্রাম মিছিল মিটিং করার অধিকার নাই যার ফলে ভিন্ন মতের রাজনীতি করার কারণে বিএনপি জামাত ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে অসংখ্য হামলার শিকার হতে হয়েছে মামলার আসামির হতে হয়েছে এই গণ অধিকার পরিষদের মতো একটি উদীয়মান সংগঠনের এই নেতাদেরকেও লাঞ্ছিত হতে হয়েছে অপমানিত হতে হয়েছে রক্ত ঝরাতে হয়েছে এবং তার ফল আল্লাহ দিয়েছে যে তাদের নির্যাতন নিপীড়ন ত্যাগের বিনিময়ে ফাসিস্ট শাসনের পতন হয়েছে গণ অধিকার পরিষদের একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে এই যে প্রথাগত এবং পুরানো রাজনীতি পুরানো নেতৃত্ব দিয়ে এই দেশের পরিবর্তন হবে না এই দেশের পরিবর্তন করার জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য প্রয়োজন আমাদের নতুন রাজনীতি নতুন নেতৃত্ব তাই আপনাদেরকে বলবো গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সবাই ইতিবাচক হন সমাজের নেতৃত্ব নিন নেতৃত্ব দিন সবাই মিলে আমরা এই সমাজ এবং রাষ্ট্রকে পাল্টে দিব রাজনৈতিক বিভাজনের কারণে রাজনৈতিক মতপার্থক্যের কারণে কোন মানুষ এলাকায় নির্যাতন নিপীড়নের শিকার হবে না হামলা মামলার শিকার হবে না সকলে মিলেমিশে এলাকায় থাকবে এলাকার শান্তি শৃঙ্খলা পরিবেশ রক্ষা করবে রাষ্ট্র পরিচালনা করবে বাংলাদেশের ভবিষ্যৎ গণ অধিকার পরিষদ বাংলাদেশের ভবিষ্যৎ গণ অধিকার পরিষদ রাজনৈতিক দল রাজনীতি জমিদারি প্রথা নয় যে আপনারা জমিদার আর আম জনতা কর্মীরা প্রজা রাজনীতি একটা জনসেবা যারা রাজনীতি করবে নিজের পয়সা খরচ করে যদি মানুষের জন্য কাজ করতে পারেন নিজের ঘরের খেয়ে যদি বনের মোষ তাড়াতে পারেন তাহলে রাজনীতি করবেন রাজনীতি করে ধান্দাবাজি করবেন অটো স্ট্যান্ড থেকে টাকা তুলবেন থানার দালালি করে টাকা তুলবেন ভূমি অফিসে গিয়ে দালালি করে টাকা তুলবেন বিচার সালিসি করতে গিয়ে টাকা তুলবেন এই অপরাজনীতির কবর দেওয়ার এখন সময় এসেছে অনেক মানুষ আমরা 71-এ জীবন দিয়েছে তার বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে 90-এ স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা লক্ষ্য পূরণ হয় নাই তাই আমরা বলতে চাই যে এই পুরানো অ্যানালগ রাজনীতিকে না বলুন তরুণদের নেতৃত্বে তরুণদের রাজনীতিকে হা বলুন আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলুন গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক দল আমরা দেশের মানুষকে মেসেজ দিতে চাই উই আর অল্টারনেটিভ মানুষ নতুন রাজনীতি নতুন নেতৃত্ব চায়
কিন্তু দেখা যায় বেশিরভাগ দল এবং নেতারাই অন্য দলের উপরে ভর করেই এমপি হওয়া লাগে কিংবা সংসদে যাওয়া লাগে। আমরা এই রকমের মেরুদণ্ডহীন রাজনীতিবিদ হতে চাই না। জনগণ যদি আমাদেরকে সমর্থন করে সেদিন আমরা জনপ্রতিনিধি হব। আমাদের পরিষ্কার ঘোষণা, গণ অধিকার পরিষদ আগামী নির্বাচন যখন হবে 300 আসনেই প্রার্থী দেবে। আমরা এখন থেকেই যারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে সেই সমস্ত প্রার্থীদের বিষয়ে আমরা কর্মযজ্ঞ শুরু করেছি। গণ অধিকার পরিষদের প্রার্থী শুধুমাত্র গণ অধিকার পরিষদের নেতারা হবে এটা না, সমাজের গ্রহণযোগ্য মানুষের কাছে গ্রহণযোগ্য যার ভালো ইমেজ আছে সে যদি গণ অধিকার পরিষদ থেকে রাজনীতি করতে চায়, আমাদের বিচার বিবেচনায় যদি সে উপযুক্ত মনে হয় সে গণ অধিকার পরিষদ থেকে নির্বাচন করতে পারে। রাজনৈতিক দল একটা বিষয়, নির্বাচন আরেকটা বিষয়। নির্বাচন 5 বছর পর হয়, রাজনৈতিক দল তো আর 5 বছর পরিবর্তন হয় না। কাজেই গণ অধিকার পরিষদের নীতি আদর্শের এবং এই গণ অধিকার পরিষদের কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে যারা গণ অধিকার পরিষদে যুক্ত হবে গণ অধিকার পরিষদের সাথে থাকে নেতৃত্ব নির্বাচিত হয়। তো আপনাদেরকে আমাদের দলের পাশাপাশি দেশের প্রশ্নে বর্তমান পরিস্থিতিতে দুটো কথা বলে শেষ করতে চাই। এখন একটা অস্থির সময় পুরো দেশ পার করছে, এই অস্থির সময়ে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের দেশ রক্ষায় সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় কাজ না করি তাহলে আমাদের এই পরিবর্তন ফিকে হয়ে যাবে। আপনারা আজকে দেখতে পাচ্ছেন, আমি দেখে খারাপ লাগছে, ঢাকার মিরপুরে সামরিক বাহিনীর গাড়িতে দুষ্কৃতিকারীর আগুন দিয়েছে, সামরিক বাহিনীর এবং শ্রমিকের সংঘর্ষ হয়েছে এই নামে নিউজ দেখতে পেয়েছি। কিন্তু প্রকৃত অর্থে এই শ্রমিকদেরকে কারা উস্কানি দিয়েছে, কারা এই শ্রমিকদেরকে রাজপথে নামিয়েছে এই বিষয়গুলো আমাদেরকে খতিয়ে দেখতে হবে। এখন ধান কাটার মৌসুমের মতো একটা আন্দোলনের মৌসুম শুরু হয়ে গেছে। দাবি দাওয়া নিয়ে শুধু আন্দোলন, প্রেস ক্লাব, পল্টন, শাহবাগ, সচিবালয় সমস্ত জায়গায় আন্দোলন। একটা নতুন সরকার গঠিত হয়েছে, দেশের পরিস্থিতি তাদের বুঝে উঠতে তাদের নিয়ন্ত্রণে নিতে তো কিছুদিন সময় লাগবে। এই গার্মেন্ট সেক্টর আমাদের অর্থনীতির একটা বড় জায়গা, এই গার্মেন্ট সেক্টরকে আমাদের প্রতিযোগী রাষ্ট্র তারা আমাদের বাংলাদেশের গার্মেন্ট সেক্টরকে ধ্বংস করে তাদের দেশে বাজার নিয়ে যাওয়ার জন্য শ্রমিক আন্দোলন। সরকার আপনাদের বেতন দেবে, আমরা সেই ব্যবস্থা করে দেবো, কিন্তু আপনারা এই যে রাস্তাঘাটে সহিংস পরিস্থিতি সৃষ্টি করছেন, মিল ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছেন, যে সামরিক বাহিনী এই রকমের একটা পরিস্থিতিতে জনগণের পাশে এসে দাঁড়ালো সেই সামরিক বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করছেন। বহির্বিশ্ব মনে করছে বাংলাদেশ এখনো স্থিতিশীল হয় নাই, বিদেশি বিনিয়োগকারীরা দেশে আসছে না, গার্মেন্টস এর অর্ডার আসছে না, আমাদের আমদানি রপ্তানি কমে যাচ্ছে, আমাদের অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে। এর প্রভাব কিন্তু সারা দেশের মানুষকে ভুগতে হবে। কাজেই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করবেন, স্থিতিশীল রাখার জন্য সবাই সহনশীল হবেন এবং প্রশাসনকে অনুরোধ করব আপনারাও এতদিন যেভাবে প্রশাসন চালিয়েছেন সেইভাবে প্রশাসন চলবে না, রাষ্ট্র চলবে না। নতুন বাংলাদেশে প্রশাসনের চরিত্র বদলাতে হবে, প্রশাসনের কাছে জনগণ আপনার জনগণ প্রশাসনের কাছে যাবে না, প্রশাসন জনগণের কাছে আসবে, জনগণের সুবিধা অসুবিধায় তাদের কথা শাসন এবং জনগণ সবাই মিলে আমাদের আগামীর কাঙ্ক্ষিত এই বরগুনা, আমতলী, পটুয়াখালী।